ইউক্রেনকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের জন্য অত্যাধুনিক পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। কিয়েভের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে অনুরোধ করার পর এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির লাখো মানুষকে বিদ্যুৎহীন অবস্থায় কাটাতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ঘর উষ্ণ রাখার ব্যবস্থা সচল করতে পারছে না তারা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে ইউক্রেন মিত্র দেশগুলোর কাছে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম চেয়ে আসছে। এমনই একটি অনুরোধে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র কিয়েভকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার নাগাদ ওয়াশিংটন এ সংক্রান্ত ঘোষণা দিতে পারে। সর্বশেষ গত সোমবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের জন্য আরও অত্যাধুনিক অস্ত্র সরবরাহের কথা করতে পশ্চিমা নেতাদের চাপ দিচ্ছেন। ইউক্রেনকে পশ্চিমা বিশ্বে সরবরাহ করা সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হবে এই পেট্রিয়ট। মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এবং হোয়াইট হাউজের ইউক্রেনীয় নীতিমালা বিষয়ক এককালীন নেতা আলেকজান্ডার বিন্দামান বলেন, পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়াটা ইউক্রেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আলেকজান্ডার ভিন্দামান মনে করেন, এ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয়দের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় পুরোপুরি সক্ষম হবে। তবে পেন্টাগন এ নিয়ে কোনো মন্তব্য করেননি। এ ব্যাপারে ইউক্রেনীয় কর্মকর্তাদের বক্তব্য জানা যায়নি। কিয়েভকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া নিয়ে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নেটোকে হুঁশিয়ার করেছেন। এ পদক্ষেপকে ক্রেমলিন উস্কানি বলে বিবেচনা করতে পারে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $1,930 কোটি মূল্যের সামরিক সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর কাছ থেকে সোভিয়েত যুগের মাঝারি সামরিক সরঞ্জাম থেকে শুরু করে অতি অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করেছে। মার্কিন প্রতিষ্ঠান রেথিয়ানের তৈরি পেট্রিয়টের মতো স্থলাবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মূলত ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ব্যবহৃত হয়। নভেম্বরে ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের গ্রামে ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত হওয়ার পরপরই ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে এর জন্য রাশিয়াকে দায়ী করা হয়। এ ঘটনার পর পোল্যান্ডকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তাব দেয় জার্মানি। পুলিশ প্রতিরক্ষা মন্ত্রী মারিউস প্লামজ্যাক তখন জার্মানিকে অনুরোধ করেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তার দেশে না পাঠিয়ে তা যেন ইউক্রেনে পাঠানো হয়। তবে পোল্যান্ডের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন জার্মানি। তারা বলেছে, পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র নেটো জোটের সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা, এটির ব্যাপারে একা একা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জার্মানির নেই।